time they come along now? Hey, what's up? সবাইকে নতুন ব্লগে স্বাগত। আজকে যেহেতু সরস্বতী পূজোর সকাল থেকেই খুব একটা মানে ভিড় ছিল না, আর এখন যেহেতু বিকাল হয়েছে তো পার্কের সামনে ভিড় থাকাটাই স্বাভাবিক, কারণ আজকে সবাই পার্কে ঘুরতে আসবে। তো ফাইনালি আমরাও বেরিয়ে পড়লাম আমাদের ক্যামেরা ট্যামেরা ইত্যাদি যাবতীয় কিছু নিয়ে। আর এখানে এসে একটা কিছু দেখলাম, কারণ এখানে যাওয়াই যাচ্ছে না পার্কের সামনে। পার্কের সামনে এতটাই ভিড় যে মানে আগানোই যাচ্ছে না। আর এখানে দেখতে পাচ্ছি যে সাধারণত বেশিরভাগই বাইক। তো ফাইনালি অনেক কষ্ট করে আমরা পার্কের প্রায় সামনেই চলে এসেছি। আর এখানে এসে দেখলাম যে এতটাই মানে পার্কের ভিতর থেকে যেরকম বাড়াচ্ছে লোকজন, তেমনই পার্কের ভেতরেও যাচ্ছে। তো ফাইনালি আমরা এখন পার্কে যাব। আর পার্কের গেটের সামনে এখন দেখতে পাচ্ছ প্রচুর ভিড়। আর পার্কের গেটের মানে সামনে আছি এখন বর্তমানে। এখন আমরা এই মানে ভিড়ের মধ্য দিয়েই পার্কের ভিতরে প্রবেশ করব। দেখি কত কি লাগছে পার্কের মধ্যে যেতে, কারণ জানি না আজকে টাকা হয়তো বেশিও নিতে পারে, কারণ সাধারণ প্রতিদিন হচ্ছে 10 টাকা টিকিট, আর আজকে হয়তো জানি না কত নেবে। আর এখানে আসলাম, এসে দেখলাম যে মানে টিকিট আমাদের কাছে চাইলো না। আর আমরাও ভাবছিলাম যে টিকিট হয়তো চাইলে কাটবো, আর না চাইলে কাটবো না। তো ফাইনালি আমাদের কাছে চাইনি টিকিট, আর আমরাও টিকিট কাটিনি। আর এখন আমরা পার্কের ভেতরে আছি, ফোটাও জায়গা নেই ওই রকম বললাম। আর পাশে আমার ফ্রেন্ড রয়েছে, আর একটা ভাই আছে, আর একটা মামা আছে। তো ব্লগটি কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজকে দেখে মনে হচ্ছে আজকে ভ্যালেন্টাইন ডে, কারণ এটাই বাঙালিদের ভ্যালেন্টাইন ডে। আর কি বলবো, সামনে আছে, আর আমরা কিন্তু কি বলবো আমরা টিকিট ছেড়ে দিতেছি। এটা কিন্তু কি বলবো, আমরা কোন দিকে যাবো বুঝতে পারছি না। সো দেখো, তোমরা দেখো পার্কে কতটা ভিড় হয়েছে। আর সাধারণত এই পার্কে মানে সবাই আসে কম বেশি দক্ষিণ দিনাজপুর আর মালদা আর রায়গঞ্জ, মানে বিভিন্ন জায়গা থেকে এখানে আসে। তো সবাই এখানে দেখো ভিড় করেছে। আর দিঘির ধারে দেখো, এটা হচ্ছে দিঘির ধার। আর দিঘির ধারে তোমরা দেখে প্রচুর লোকজন এখানে আসে। আর ফ্রেন্ডগুলোকে দেখতে পাচ্ছি না, কারণ হয়তো আসে এখানে ফটোশ্যুট করতে আসছে অনেক ফ্রেন্ডগুলো আসে। তো তোমরা দেখো যে কতটা ভিড় হয়েছে। আমি মানে ফার্স্ট টাইম আসলাম আজকে, আর এসে মানে এতটা মানে অবাক হয়ে গেছি এখানে এসে, যে এত ভিড় আমি এর আগে তো মানে কখনো দেখিনি এরকম ভিড়। তো আর এটা দিঘির, আর এটা দিঘির পাড়। আর দিঘির পাড়ে সবাই মানে বোর্ডিং করার জন্য সবাই এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তো এখন আমরা এদিকটা থেকে ওইদিকে যাব, কারণ ওইদিকে মানে কি বলবো ভিড় রয়েছে। আর এটা হচ্ছে মানে এখানে এসে যে যত ন্যাকামি দিয়ে পোজ মারে, মানে যে যত ন্যাকামি দিয়ে ছবি উঠবে উঠতে পারে। দেখো মানে এইখানে এসে মানে সবার ন্যাকামি শুরু হয়ে যায় ফাইনালি, মানে কে কীরকম ন্যাকামি মার্কা পোজ দিবে সেরকম ফটো উঠাবে। কি হচ্ছে বাবা, কি হচ্ছে মানে লাইফে ফার্স্ট টাইম এরকম শরীর গরম হয়ে যাচ্ছে। আর এরকম এসে মানে কি বলবো, খাই করে দাও সাবস্ক্রাইব করো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল ব্লগার। আর এই কালদিঘি পার্কের নাম লেখা চলে আসবে। এটা আমাদের মানে পার্কের যে ট্রেন রয়েছে অর্থাৎ ট্রেনের একটা রাস্তা, আর এখানে মানে সবাই মানে ফটো শুট করতে আসে ফাইনালি।
তো শিশু পার্কে দেখ দিয়ে দিলি তুই তো আজকে পার্কের অবস্থা সামনে ভ্যালেন্টাইন ডে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে দেখো এদিকে একটা রাউন্ড দিয়ে আসবো আর তারপরে শিশু পার্ক আমি ঢুকবো তো এখানে দেখো এটা দেখো আমাদের পার্কের মিনি স্টেশন অর্থাৎ আমাদের পার্কের যে ট্রেনটি রয়েছে তো সেই পার্কের এখানে স্টেশন রয়েছে তো স্টেশনে দেখো প্রচুর ভিড় ওটা স্টেশন আর এখানে সবাই অপেক্ষা করছে অর্থাৎ মানে ট্রেনের জন্য অপেক্ষা করছে ট্রেনটি কেবলই ছেড়ে দিল আর ফাইনালি কিছুক্ষণ পর মানে আবার ট্রেনটি আসবে এখানে সবাই বোর্ডিং করছে বোর্ডিং অর্থাৎ বোর্ডিং আসতে করলাম না কারণ অতটা টাইম নেই আজকে পার্কের এটা ফেমাস একটা জায়গা যেটা এর আগে আমি ভিডিও করেছিলাম তো সেই ভিডিওগুলো আমি মানে ক্লিপগুলো আছে এখনও এখনও সেই ভিডিও এডিটিং হয়নি তো সেই ভিডিওটিও আসবে ভ্যালেন্টাইন ডে ওই উপলক্ষে আমি এসেছি এখানে তো দেখতে পাচ্ছ এখানে প্রচুর ভিড় রয়েছে আর ভিড়ের মধ্যে ভালো করে ভিডিও করতে পারছি না যতটুকুন পার্কটা মানে কভার করা সম্ভব না কারণ অনেকটা বড় এই দিকটি আর এই দিকের চারধার দিয়ে হাঁটা ওরকম সম্ভব না তো আমরা তো টিকিট ছাড়া ওই গেট দিয়ে আসছি তাহলে এখান দিয়ে আসার কী দরকার আমাদের এইখানে একা একা আসা মানে আফসোস আর সবাই কি করবে ওটাই দেখতে হবে তো এর মধ্যেও একটা মজা আছে কারণ সেটা মানে তোমরা বুঝবে তো এই পর্যন্ত মানে এই পার্কের মানে মানে একটা সীমানা রয়েছে তো তার বাইরে মানে একটা নিষিদ্ধ রয়েছে জায়গা তো আজকের দিনে ওরকম কিছু নেই আজকে মানে মানে এই টোটাল দিঘির পার্কটাই আজকে টোটাল মানে মানে লোকজন রয়েছে সব জায়গাতেই লোকজন রয়েছে তো আজকের দিনে ওরকম কিছু নেই কিন্তু অন্য অন্য দিন আসলে মানে এর বাইরে আসা একটা নিষিদ্ধ থাকে কারণ অনেক কিছু আছে এখানে বন্ধুরা তোমাদের আর একটি ইনফরমেশন দেই আমি এখানে কারণ এদিকে অনেকেই আসে গার্লফ্রেন্ড নিয়ে এইদিকে আসে আর ফাইনালি এদিকে মানে আসাটা অতটা নিরাপদ না কারণ এখানে অনেক ছেলেপেলে রয়েছে যারা কিনা মানে ধরবেই তোমাদেরকে হঠাৎ যদি একা একা আসো কিংবা ওইরকম যদি কিছু করো তো ধরবে তোমাদের আর ধরে অনেক কিছুই করতে পারে তোমাদের সাথে তো তোমাদের আমি এটা মানে সতর্ক করে দিচ্ছি কারণ তোমরা এদিকে আসবে না আর একটা জিনিস আমি বলে দিচ্ছি তোমরা যারা মানে পার্কে টিকিট ছাড়া অর্থাৎ বিনা খরচে পার্কে ঘুরবে তো তোমরা এদিক দিয়ে আসতে পারো কারণ এই রাস্তাগুলো একদম মানে কি বলবো একদম মানে কোনো বাধা নেই এদিককার যে রাস্তাগুলো রয়েছে তো তোমরা এদিক দিয়েও আসতে পারো আর এদিক দিয়েই মানে অনেকজন আসে কারণ অনেকে আছে এখানে যারা কিনা মানে টিকিট কেটে আসেনি তারা এদিক দিয়ে এসেছে এদিকটা মানে দিঘির পারে কি হয় তোমরা অবশ্যই জানো আর ওটা বলারও দরকার নেই কারণ সবাই জানো যে এই পার্কের এই দিঘির পারগুলোতে কি হয় তো ওটা আমি বলতে যাচ্ছি না আর আজকে যেহেতু সরস্বতী পুজো কারণ সরস্বতী পুজোর দিন প্রচুর ভিড় হয়ে থাকে এখানে আর এখানে এসে আর একটি জিনিস লক্ষ্য করলাম কে কীরকমভাবে মানে ছবি উঠতে পারে কার কীরকম পোজ মানে বিভিন্ন রকম স্টাইল আর যেটা দেখে একদমই মানে কি বলবো খারাপ লাগছে আর মানে যে যত ন্যাকামি করতে পারে এখানে মানে যার যত ন্যাকামি আছে সারা বছর যত ন্যাকামি করে এখানে এসে মানে কি বলবো ওই রকম ন্যাকামিগুলোই শুরু করে দেয় খোঁজো খোঁজো পায়ে যাবে
কি হয়েছে কি হয়েছে চলো আমাদের চলো 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 করছি এর আগের দিন এসে একদম শিশু পার্কে ঢুকে এই পার্কে এসে অনেকজনের সাথে দেখা হয়ে গেল, অনেক দাদা রয়েছে, অনেক বন্ধু রয়েছে, আরও অনেকে রয়েছে যাদের সঙ্গে দেখা হয়ে গেল এই পার্কে, কারণ আজকের এই দিনটিতে সবাই এই পার্কেই আসে, কারণ আশেপাশে ওরকম কোনো জায়গা নেই। বানগড় রয়েছে, বানগড়েও ভিড় হয়, কিন্তু এই পার্কটাতে মানে এই পার্কেই বেশি ভিড় হয়। পার্ক, কলেজ আর স্কুলেও ভিড় হয়ে থাকে সরস্বতী পুজোতে। তো তোমরা দেখো প্রচুর এখানে ভিড় হয়েছে। আর আজকে বিকালের দিকে এসেছি, আগে একটু ভিড় বেশি ছিল শুনলাম, কিন্তু এখনও ভিড় রয়েছে। তোমরা মানে দেখো, ভিডিও দেখলেই বুঝতে পারবে। সো বন্ধুরা দেখো, ট্রেনটি ছুটে চলেছে, ভিতরে প্রচুর লোক রয়েছে, যদিও ট্রেনটি একটু ছোট, খুব বেশি জায়গা নেই ভিতরে। আর প্রত্যেকটা বগিতেই মানে ফুল, একদম লোকজন ভরে আছে, কারণ আজকে সরস্বতী পুজো, সবাই এখানে ঘুরতে আসে। আর ঘুরতে এসে ট্রেনে ওঠে, কেউ মানে বোর্ডিং করে, আরও মানে শিশু পার্কে তো ঢুকলামই না, শিশু পার্কের মধ্যে অনেক কিছু রয়েছে যেগুলো কিনা দেখাতে পারলাম না তোমাদের আজকে, কারণ আজকে আমাদের হাতে অত টাইম নেই, আবার কলেজের দিকে যেতে হবে। তো আজকে ভিডিও এই পর্যন্তই থাকলো, পরবর্তী টাইমে আরেকদিন আমি পার্কে আস। তো তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গেট, আর গেটের সামনে মানে একটা কতটা পরিমাণে এখানে ভিড় হয়ে থাকে, যদিও টিকিট কেটে মানে ঢুকিনি, অনেকেই আছে এরকম টিকিট কেটে ঢুকিনি, আর ওইরকমই মানে কি বলবো, প্রচুর ভিড়। আর তো ফাইনালি তো পার্কের সামনে এটা হচ্ছে রাস্তা, আর রাস্তা মানে কতটা জ্যাম হয়ে আছে মানে এই মাসটা, মানে গোটাই মানে এরকমই ভিড় হয়ে থাকে, কারণ এই পার্কটি মানে এতটাই জনপ্রিয় যে এখানে মানে আশেপাশে থেকে মানে সব মানে কি বলবো, ছেলে মেয়ে সব মানে দাদা ভাই যাই থাকো তোমরা সবাই এখানে ঘুরতে আসে। আর পার্কটি মানে অতটা বড় না, কিন্তু মানে একটা মানে পার্কের ভিতরে একটা শিশু পার্ক, আর সাইডে একটা মানে দিঘি রয়েছে, সেই দিঘির। সো ফাইনালি আমার ভিডিও করা শেষ, আর এখন আমি বাড়ি যাবো। আর কী পরিমাণ ভিড় হয়ে থাকে তাহলে, আর আমি ফার্স্ট টাইম এসে মানে আমি অবাক হয়ে গেলাম যে এতটা ভিড় হয়েছে। আর ফাইনালি সব শেষ হলাম, এখন আমি বাড়ি যাবো, আর বাড়ি গিয়ে ভিডিও দেওয়া। তো অবশ্যই ভালো লাগবে আশা করি, আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে। আর অবশ্যই আশা করি তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, কারণ মানে আমার যদিও কালদিঘির একটা ভিডিও করেছিলাম, সেক্ষেত্রে ভিডিওটি অনেক ভিউ হয়েছিল, অনেক ভিউ মানে কি বলবো, তোমাদের অনেক ভালোবাসা পেয়েছি সেই ভিডিও থেকে। ফাইনালি আমার ভিডিওটি মানে এখানে শেষ করছি, তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে এবং মানে কী বলবো, আশা করি সবাই মানে সবার ভ্যালেন্টাইন ডে মানে খুব ভালোভাবে কাটবে। তো এখানে আমার ব্লগটি।